আসসালামু আলাইকুম সমাদর মাসুদ মিয়াকো পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এখন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আসছি সেটা হচ্ছে একটা চুলা সার্ভিসিং কীভাবে করতে হবে এটা দেখাব। আচ্ছা আমি কুইলা দেখি একটু হইলে ভালো হইতো। চুলা নষ্ট হইল ওই যে ভাতের মান ডাল দুধ চা পাতা এই কারণে তো নষ্ট হয়। দেখছেন কি অবস্থা, সবসময় বলছে যে এরকম এগুলা কি ভিজাইছিলেন গরম 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 কখনো ভিজাইছিলেন? দুধ ডাল চা পাতা এগুলি পরে বেশি, এগুলো যত কম ফেলবেন চুলা তত ভালো থাকবে, বুঝতে পারছেন? দেখছেন অবস্থা, ঘরে আছে আচ্ছা নিয়ে আনলে
তুলা যত্ন নেওয়া লাগে বেশি আরে ইসুলা বলি আগে কিন্তু আমরা যত্ন কারণ এই ইসুলা আরো সুন্দর বুঝছেন না যত্ন করেন মানে বুঝুন কি বলছি আল্লাহ যে আর এই চুলাগুলো এমনিতেই ছয় মাস এক বছর পর পর একটা সার্ভিসিং করাইতে হয় কিন্তু আমরা তো ওইটা করাই না আমরা তো এই কোনো নষ্ট হইলে তখন মিস্ত্রি ডাকে সমস্যা নাই যত কম ফেলানো যায় ময়লা একটু যত্ন করে ইউজ করা লাগে আর হচ্ছে নষ্ট হওয়ার পরে ডাক দিচ্ছেন কিন্তু উচিত ছিল নষ্ট হওয়ার আগে ছয় মাস বা এক বছর পরে একটা সার্ভিসিং করে নিতেন যাক ইনশাল্লাহ সমস্যা নাই কাজ করে দিচ্ছি আমি তো চুলা দেখাই দিছি আমি বলছি আপনারা সব নিয়ে আইছে একবারে কাটতে একদম পরিষ্কার করে নেন হ্যাঁ আমরা তো চুলা লাগাই এই অটো চুলা ব্যবহার করতেছি মানে আপনার হাতে ইউজ করলেন ওই ওই জন্য
আবার নেই দুই দিন ধরে আবার চুল হয়েছে একবার পরিষ্কার করে দিল।